গতকাল ভবানীপুরের বিজলি প্রেক্ষাগৃহে এই সিনেমার প্রিমিয়ার হয়েছে। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা এবং তারকারা, বিশিষ্টরা সকলেই উপস্থিত ছিলেন। তারা কি বলেছেন সেটা এবার শুনব। বেলা শেষ এবং বেলা শেষে এবং বেলা শুরু দুটোই, মানে বেলা শেষেও তো একটা দুর্দান্ত হিট হয়েছিল এবং প্রচুর বাঙালি, নন বেঙ্গলি এবং বহু মানুষের কাছে বেলা শেষে একটা বিশাল জায়গায় পৌঁছেছিল এবং সেটারই রেশ ধরে বেলা শুরু। বেলা শুরু আমাদের জীবনে একটা বড় নজির রেখে যাবে এবং এটা শুধুমাত্র একটা সিনেমা না, এটা একটা জীবনের মানে যাপনের কথা বলে, মানুষের সাথে মানুষের সম্পর্কের তাগিদের কথা বলে। তো সম্পর্ক খুব সহজে ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু সম্পর্কের মধ্যে বেঁচে থাকা, সম্পর্কের ভাঙনগুলোকে সরিয়ে রেখে ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, সেটাই হচ্ছে সম্পর্কের জায়গায়, সেটা এই ছবি শেখাচ্ছে। এবং গান তো দারুণ হয়ে গেছে এবং গানও বিশাল একটা জায়গা করে নিয়েছে, টাপাটিনি থেকে শুরু করে সোহাগে আদরে, বেলা শেষে কি বেলা শুরু, শ্রেয়া ঘোষালের গান, সব গান এত দারুণ জায়গায় পৌঁছে গেছে এবং অনিন্দ্যদা, অনুপম সবাই দারুণ কাজ করেছে। আমি তো ভীষণ বিশ্বাসী যে শিল্পীর কোনো দিন মৃত্যু হয় না, তো এতদিন খুব স্টেডি ছিলাম আমি যে ওনারা ভীষণভাবে আছেন, এটাই আমি মনে করছিলাম। কিন্তু আজকে লাস্ট পার্টটুকু দেখার পরে, লাস্ট 10 মিনিটস, আমি ভীষণ ভেতর থেকে ব্রেক করে গেছি, কারণ আমার বারবারই মনে হচ্ছে যে এই ছবিটা ওনাদের দেখার খুব দরকার ছিল। কিন্তু ভীষণভাবে সাথীদি সৌমিত্রদা আছেন এবং আমার মনে হয় এটা বছরের সেরা ছবি, এটা সবাই বলছেন এবং আমার মনে হচ্ছে এটা এই বছরের সবার ছবিকে সম্মান রেখে আমি বলছি, সব বাংলা ছবি এই বছর খুব ভালো হচ্ছে, হবে। এরকম একটা ওপেনিং পাবো আশা করেছিলাম, আঁচ ছিল একটা, কারণ বেলা শেষে যেভাবে রেকর্ড ব্রেক করেছিল সেটার একটা আঁচ পেয়েছিলাম যে বেলা শুরু এরকম কিছু একটা হবে। কারণ যখন বেলা শেষের অ্যানাউন্সমেন্ট হয় যে বেলা শুরু হতে চলেছে, সেটার যা ডিজিটাল ট্র্যাকশন ছিল সেটা থেকে বুঝেছিলাম যে মানুষের ভেতরে সেই আগ্রহটা রয়েছে। যেটা ভেবে অবাক লেগেছিলো যে 2.5 বছর তারা অপেক্ষা করেছেন, শুধু তারা নয় আমরা অপেক্ষা করেছিলাম ছবিটা কবে রিলিজ করবে, আজকে সেটা রিলিজ করল। অবশ্যই মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ট্যাগস আসছে, বুঝতে পারছি যে দর্শক খুব ভালো বলছে, ভীষণ ভীষণ, কারণ ছবি জুড়েই শুধু এটা মূলত সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখাদির ছবি এবং ওনাদের ঘিরেই সব কিছু। সুতরাং যতবার ওনারা স্ক্রিনে আসছেন ততবারই বোঝা যাচ্ছে যে কী যেন নেই, কী যেন নেই, এবং হন্টিং একটা ছবি, হন্টিং একটা অ্যাপিয়ারেন্স ওনাদের খুব নস্টালজিক করে তোলে। হওয়ারই ছিল 2 বছরের অপেক্ষা এবং শিবদাদের যে আইডিয়া যে ছবিটা রিলিজ না করে ধরে রাখা, কারণ জানতো ওরা যে এই ছবির জন্য মানুষ অপেক্ষা করে আছে, খুব ভালো খবর এটা যে মানুষ দেখছে। পুরোনো বাংলা ছবির মেজাজ তো এখানে আমরা দেখতে পাইনি, অত সুযোগ পাইনি, কিন্তু আমাদের আগের প্রজন্ম তারা এখানেই প্রিমিয়ার, এখানেই পয়লা বৈশাখের অনুষ্ঠান এগুলো দেখে অভ্যস্ত তাদের। এটা খুবই ঐতিহ্যশালী হল এবং এখানে যে বাংলা ছবি এরকম লোক মানে উপচে পড়েছে, লোকে বসার জায়গা নেই এবং সারাদিন ধরে ছবি যেরকমভাবে হাউসফুল হচ্ছে, প্রথম দিনেই ছবি সুপারহিট হয়ে আবার একটা ইন্ডিকেশন পরিষ্কার পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, আলোচনার কিছু নেই। বেলা শুরুর একটা ইতিহাস রয়েছে বেলা শেষে এবং একটা ছবি রিলিজ করেছি যার নায়ক নায়িকা দুজনেই আর পৃথিবীতে আমাদের মধ্যে নেই, কাজে তার একটা আলাদা ইমোশনাল একটা কন্ট্যাক্ট আছে দর্শকদের।